फ्रेंड तुम्हारा जरा कलेजे छात्र छात्री आछो तुम्हारे सब्बार जोन्नो आजकेर भिडियोटा खूब ही गुरुत्वपूर्ण। तुम्हारा क्यों क्यों सेमिस्टारे परीक्षा दिए क्यों दिच्छो क्यों पढ़े देवे तुम्हारे विभिन्न प्रश्न आछे सेमिस्टार परीक्षा निये तुम्हारा कमेंटर माध्यमे विभिन्न प्रश्नर उत्तर जानते चेयेछो। आज के तुम्हारे छटा प्रश्नर उत्तर देव। प्रश्नगुलो आगे शुने नाओ। एक नम्बर जो पॉइंट सेटा होच्छे कलेजेर खाता किभाबे चेक करा हय़, अर्थात कलेजेर खाताय नम्बर भालो देया हय़ ना कम देया हय़, एटा होच्छे एक नम्बर पॉइंट आलोचना करब। दू नम्बर पॉइंट आलोचना करब हातेर लेखा खराब होले कि हबे, हातेर लेखा जदि कारोर खूब भालो सुंदर ना हय़ ताहले कि हबे, से कि नम्बर खूब कम पाबे सेटा आलोचना हबे। तीन नम्बर पॉइंट जादेर मने होच्छे सबगुलो सबजेक्टे साप्लि पाब, अर्थात आमार जे कटा सबजेक्ट परीक्षा दिएछि सब कटा सबजेक्टे साप्लि पाब, तारा कि करबे एखन तादेर करणीय कि सेटा निये आलोचना करब। चार नम्बर पॉइंट साप्लि परीक्षा कखन हय়, এই সাপ্লি পরীক্ষাগুলো কখন হয় এটা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানতে চেয়েছো। তারপর পাঁচ নম্বর পয়েন্ট সাপ্লি পেলে কি অনার্স কেটে যাবে এটাও তোমরা জানতে চেয়েছো, সাপ্লি পেলে স্যার অনার্স কি আমাদের কেটে যাবে এটা আলোচনা হবে। আর শেষে আলোচনা হবে সাপ্লি পেলে কি তার রেজাল্টে কোনো প্রভাব পড়বে, অর্থাৎ রেজাল্টটা কি ফেল ফেল লেখা থাকবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম যেটা তোমাদের আলোচনার বিষয় কলেজের খাতা কিভাবে দেখা হয়। দেখো স্কুলের খাতা এবং কলেজের খাতা লেখার পদ্ধতিও আলাদা, কারণ দেখো আমাদের স্কুলের খাতায় আমরা অনেক ভালো করে পয়েন্ট করে সাজিয়ে লিখতে পারি, কারণ স্কুলে যে জিনিসগুলো আমাদের সিলেবাসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেই সহজ জিনিসগুলোই আমাদের চলে আসে। কিন্তু কলেজে বিশেষ করে অনার্স পেপারে, বিভিন্ন সাবজেক্টের অনার্স পেপারে তোমরা দেখবে যে 60% প্রশ্ন তোমাদের জানা এলেও 40% প্রশ্ন কিন্তু নতুন প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমাদের একটু বুদ্ধি করে অ্যানসার করতে হয়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের নিজের ভাবনা, আমাদের সেই সাবজেক্টটা সম্পর্কে আমাদের যে নিজস্ব চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার প্রভাবটা সেই অ্যানসারের ক্ষেত্রে পড়ে। সেক্ষেত্রে আমরা কিন্তু অতটা স্কুলে যেভাবে গুছিয়ে লিখতাম বোর্ড পরীক্ষায়, এইচএসএ যেমন লিখতাম, তেমন কিন্তু কলেজে লেখা হয় না। কারণ কলেজে আমরা কি সেটাকে ভাবছি, সেই ভাবনাটাকে সঙ্গে সঙ্গে আমরা কি করছি লিখে ফেলছি, তাহলে সেটা আমরা বারবার লিখে অভ্যস্ত নয়, নতুন কোনো জিনিস আমরা লেখার চেষ্টা করছি, 40% প্রশ্ন আমরা এইভাবে অ্যান্সার করে থাকি। তাহলে কি হচ্ছে যে ওভারঅল খাতাটা কিন্তু স্কুলের খাতার মতো খুব গোছানো হচ্ছে না। এখানে যে বিষয়টা বলার তোমাদের যে এক্ষেত্রে কিন্তু নম্বর কমার খুব একটা জায়গা নেই, তোমাদের নিজস্ব চিন্তাভাবনা যেমন তেমন লিখেছো, কিছু কিছু প্রশ্ন নিজে আর কি বানিয়ে লেখা, যাকে বলে বানিয়ে লেখা, মানে কি আমি সেই জিনিসটা সম্পর্কে যতটা জানি, যতটা আমার নলেজ আছে, সেই নলেজের ওপর ভিত্তি করে লেখা, সেক্ষেত্রে কি নম্বর কম পাবে, সেক্ষেত্রে উত্তর হলো নম্বর এখানে কম পাওয়ার বিষয় নয়। এখানে ভাবতে হবে যে তোমার যে কন্টেন্টটা, তুমি যেটা লিখেছো সেটা তোমাকে কিন্তু চাওয়া হয়েছিল কি না, কারণ তোমাকে যে জিনিসটা প্রশ্নের মাধ্যমে চাওয়া হয়েছে তুমি অন্য একটা জিনিস লিখে দিয়েছো, খাতা ভর্তি করে দিয়েছো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবে না। যদি যেটা চাওয়া হয়েছে সেটা লিখে আসো, কমও লেখো কিন্তু যেটা চাওয়া হয়েছে সেই বিষয়টার ওপর একটু লিখে আসো, তাহলে কিন্তু এখানে নম্বর পাবে। আর অফলাইনে পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটির খাতা খুব ঢিলেভাবে দেখা হয় না, মোটামুটি খুব ভালো পড়ে খাতাগুলোকে খুব ভালো করে চেক করা হয়। সেক্ষেত্রে বড় প্রশ্ন লিখলে ফুল মার্কস যে পাওয়া, সেই ফুল মার্কস পাওয়া কিন্তু যায় না। ধরো তুমি 10 নম্বরের একটা বড় প্রশ্ন লিখছো বা 15 নম্বরের একটা বড় প্রশ্ন লিখছো, সেক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো যে 10 নম্বরের প্রশ্নে 8 বা 7, 8 মোটামুটি খুব ভালো হলে দিয়ে থাকে এক্সামিনার, কখনো 10-এ 10 বা 15-এ 15, খুব ভালো মানে খুব ভালো লেভেলের লেখা না হলে সেগুলো কিন্তু পাওয়া সম্ভব নয়। আশা করি এই পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। 2 নম্বর পয়েন্ট হাতের লেখা খারাপ হলে কি হবে। দেখো হাতের লেখা খুব যে ডিজাইন করে খুব ভালো করে করতে হবে তেমন কোনো ব্যাপার নয়, যে লিখেছো যে জিনিসটা সেই জিনিসটা যাতে পড়া যায়। দেখো এমন অনেক সময় আমাদের হয়ে থাকে, অনেক ছাত্রছাত্রী কি নিজে লিখছে কিন্তু নিজের লেখা পরবর্তীকালে কি করছে পড়তে পারছে না, তাহলে নিজের লেখা আমরা যদি নিজে না পড়তে পারি তাহলে কেউ একজন যখন খাতা দেখবে সেই লেখাটা সে কীভাবে পড়বে বলো। তাহলে হাতের লেখাটা কি বোঝা গেলেই হবে, খুব সুন্দর করতে হবে, খুব ডিজাইন করে লিখতে হবে এমন নয়, হাতের লেখা বোঝা গেলেই তুমি নম্বর পাবে,
হাতের লেখা বোঝা নিয়ে দরকার। তিন নম্বর পয়েন্ট, যাদের মনে হচ্ছে সমস্ত বিষয় আমি সাপ্লি পাবো তোমরা কি করবে। এখানে একটু মনোযোগ দিয়ে বিষয়টাকে বোঝার আছে এবং একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবে যে তোমার মনে হচ্ছে সমস্ত বিষয় সাপ্লি পাবে, ঠিক আছে। তোমাকে বলবো, তুমি যদি সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রী হয়ে থাকো, তুমি সেমিস্টার টুয়ে যে সাবজেক্ট তুমি অনার্স থাকুক বা পাস থাকুক, সেই সেমিস্টার টুয়ের সাবজেক্ট যত তাড়াতাড়ি পারো পড়া শুরু করবে। তুমি যদি সেমিস্টার থ্রির এক্সাম দিয়ে থাকো, মনে হচ্ছে আমি সমস্ত বিষয়ে সাপ্লি পেয়ে যাবো, তুমি সেমিস্টার ফোরের পড়াটা আজকে এখন থেকে শুরু করবে। কারণটা বলে দিই, কারণটা হচ্ছে তুমি যখন ভাবছো যে আমি সাপ্লি পাবো একটা দুটো বিষয়ে বা সমস্ত বিষয়ে সাপ্লি পেতে পারি, তাহলে সেক্ষেত্রে কী হবে, তুমি পড়াটাকে পরের সেমিস্টারের পড়াটাকে এখন থেকে শুরু করবে। কারণ দেখো, তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা যদি সাপ্লি পেয়ে যাও প্রথম সেমিস্টারে, ধরো কোনো দুটো সাবজেক্টে তুমি সাপ্লি পেলে, ঠিক আছে, সেই সাপ্লি যে পেলে না, সেই সাপ্লি পাওয়ার এক্সামটা কখন হবে, আবার যখন প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে, ঠিক আছে। প্রথম সেমিস্টারে পরীক্ষা আবার কখন হবে, ঠিক পরের বছর এই টাইমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম সেমিস্টারের কি পরীক্ষা হবে, তখন কিন্তু অলরেডি তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখো যে তুমি এখন প্রথম সেমিস্টারের এক্সাম দিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তা সেকেন্ড সেমিস্টারে যাতে কোনো সাপ্লি না আসে সেই চিন্তাটা তোমায় রাখতে হবে যে আমি আগের সেমিস্টারে সাপ্লি পেয়ে আছি প্রথম সেমিস্টারে, আর এই সেমিস্টারে সাপ্লি আমাকে কি থার্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পরে দিতে হবে। কারণ তোমরা জানো যে অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার, কলেজে দু রকম সেমিস্টার থাকে। অড সেমিস্টারের মানে কি, যে নাম্বারগুলো অড নাম্বার অর্থাৎ এক তিন এবং পাঁচ, এই পরীক্ষাগুলো হয়ে থাকে তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রথমে ফিফথ সেমিস্টারে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অড সেমিস্টার অর্থাৎ পাঁচ নম্বর সেমিস্টারে পরীক্ষা প্রথমে হবে, তিন নম্বর সেমিস্টারে পরীক্ষা তারপরে হবে, এক নম্বরের সেমিস্টারে পরীক্ষা তারপরে হবে। আর ইভেন সেমিস্টারের পরীক্ষাগুলো জুন জুলাই হয়ে থাকে, অর্থাৎ প্রথমে সেখানে সিক্স তারপরে ফোর তারপর সেমিস্টার টুয়ের পরীক্ষা হয়। তাহলে তোমার যেই সেমিস্টারের পরীক্ষা সেই সেমিস্টারের সময়ই দিতে হবে যদি তুমি সাপ্লি পেয়ে যাও। তাহলে সাপ্লি পেলে তুমি একটা সেমিস্টার টপকে গিয়ে পরের সেমিস্টারে পরীক্ষা দিয়ে তারপর দিচ্ছ, কারণ তুমি যদি ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্টে সাপ্লি পাও তুমি পরীক্ষাটা দিতে পারছো কখন, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাচ্ছে, থার্ড সেমিস্টারও পরীক্ষা তুমি দিয়ে দিচ্ছ, থার্ড সেমিস্টারের পরে যখন আবার নেক্সট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে তখন তুমি সাপ্লিটা দেওয়ার সুযোগ পাবে। তাই আর পরবর্তী সাবজেক্টগুলো যেগুলো আছে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার, এগুলো যাতে সাপ্লি না আসে আর যাতে সাপ্লি না খাও, সেটা কিন্তু তোমাকে চেষ্টা সবসময়ই রাখতে হবে। তার জন্য তুমি যে সেমিস্টারে পড়ছো সেই সেমিস্টারের পড়া একদম প্রপারলি খুব ভালো করে পড়তে হবে যাতে আর সাপ্লি না আসে, কারণ সাপ্লি মেটাতে কিন্তু অনেক সমস্যা আসবে পরবর্তীকালে, ঠিক আছে। সমস্যা বলতে কি, তোমাকে আবার পড়াশোনা করতে হবে, এক্সট্রা একটা ঝামেলা, এছাড়া আর কিছুই নয় যে ভয় পাচ্ছি এরম কোনো নয়। কলেজে পড়ছো এতগুলো ছটা সেমিস্টার পড়বে, দু একটা মানে একটা সেমিস্টার হয়তো একটা সাবজেক্ট সাপ্লি আসতে পারে, এটা কোনো অপরাধের বিষয় নয়, কিন্তু সেটা যাতে আমি মিটিয়ে নিতে পারি সেটাই হচ্ছে বড় কথা। তাহলে পরের পয়েন্ট হচ্ছে সাপ্লি পেলে কি অনার্স কেটে যাবে। দেখো, সাপ্লি পেলে নতুন যে সিস্টেম, সাপ্লি পেলে অনার্স কেটে যাওয়ার কোনো ভয় নেই। তুমি অনার্স কাটার এখানে কোনো চিন্তা রেখো না। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে মনে হচ্ছে আমি সাপ্লি পাবো, সেকেন্ড সেমিস্টারের পড়াটা খুব ভালোভাবে যত তাড়াতাড়ি হয় সিলেবাসটাকে খুব ভালো করে পড়ো যাতে আমার সাপ্লিটা না আসে, ঠিক আছে। আমার সাপ্লিটা সেকেন্ড সেমিস্টারে আর সাপ্লি না আসে। আর ফার্স্ট সেমিস্টারে সাপ্লি কখন দিতে পারবে বললাম, যে থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়ে গেলে তুমি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি দিতে পারবে। এরপরে যে পয়েন্টটা আলোচনা করব, শেষ পয়েন্ট এটা, যে আমার এই যে সাপ্লি দিচ্ছে, এই যে সাপ্লি আসছে, এটা কি রেজাল্টে লেখা থাকবে ফেল বলে, এটা একদম ভালোভাবে বুঝে রাখো বা ভালোভাবে শুনে রাখো যে রেজাল্টে কিন্তু কোনো সাপ্লির উল্লেখ কিন্তু থাকবে না। তুমি কতবার সাপ্লি দিয়েছো, কোন সাবজেক্টে সাপ্লি দিয়েছো, এখানে কোনো উল্লেখ থাকবে না। তুমি যখন একদম শেষবারে অর্থাৎ সেমিস্টার সিক্সের রেজাল্টটা তুমি হাতে পাবে, সেখানে কিন্তু তোমার কটা সাবজেক্ট, তুমি সেই সাবজেক্টে কত পার্সেন্টেজ পেয়েছো সেই বিষয়টাই লেখা থাকবে। এখানে কোনো কোথাও লেখা থাকবে না যে তুমি কোন সাবজেক্টে কতবার সাপ্লি পেয়েছো, ঠিক আছে। এই বিষয়গুলো আজকে আলোচনা করলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এবং তোমাদের এই কলেজ পরীক্ষা অর্থাৎ সেমিস্টার পরীক্ষা রিলেটেড আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখবে, তা সেই নিয়ে আবার পরবর্তীকালে তোমাদের বলে দেবো যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।